আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রমনির ইজি রান্না। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় কিভাবে আপনারা বেকিং পাউডার ও সোডা ছাড়া নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা তৈরি করবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ফ্রেন্ড হিসেবে। আর খুবই সহজভাবে আমি রেসিপিটি তৈরি করেছি, যাতে আপনারা যে কেউই যারা অভিজ্ঞ আপুরা পারেন তারা তো অবশ্যই ভালো পারেন, কিন্তু যারা নতুন পারেন না তাদের জন্য আমার এই ইজি রেসিপিটি আশা করছি আপনাদের উপকারে আসবে। তো চলুন দেখে নিই কী কী লাগছে আমাদের এই রেসিপিতে এবং আমি কীভাবে এই পিঠার ডোটা তৈরি করছি। তো প্রথমে আমি একটি বলে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখানে আমি আতপ চালের গুঁড়া ও আমরা রেগুলারলি যে ভাত খাই সে চালের গুঁড়া মিক্স করে ভাঙিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাত দিয়ে গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি একটু বেশি পরিমাণে তৈরি করব, তাই হাত দিয়ে আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি। এবং এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, লবণ দিয়ে আবার হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে লবণগুলো চালের গুঁড়ির সাথে মিশে যায়। এখন এগুলিকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা যাতে না থাকে। তো এ পর্যায়ে আমি হালকা কুসুম পানি, গরম পানি অ্যাড করে দিচ্ছি, একটু একটু করে দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। চিতই পিঠা তৈরির মেন যে টিপসটা সেটা হচ্ছে এভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে আগে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে ডোটা একটু আঠালো আঠালো টাইপের হয়। তো আমার আরেকটু পানির প্রয়োজন হয়েছিল, এজন্য আমি আরেকটু পানি অ্যাড করে নিয়েছি। আর পানিটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি হতে হবে, ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু হবে না। এরপর আমি ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মথে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস না থাকে এবং দলা পেকে না থাকে এবং চালের গুঁড়াগুলো পানির সাথে ভালোভাবে মিশে যায় এবং একটা আঠালো ভাব তৈরি হয়। এখন আমি অনেক সময় নিয়ে ভালোভাবে এগুলোকে মথে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি হাত দিয়ে এগুলোকে মথে নিচ্ছি এবং দেখা যাচ্ছে এর ভিতরে একটি আঠালো ভাব চলে এসেছে। আপনারাও চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে ভালোভাবে মথে পিঠাটা তৈরি করার জন্য, তাহলে পিঠাটা তৈরির সময় ভালো আসবে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে চারদিক থেকে কাচিয়ে নিয়ে যে গুঁড়িগুলি লেগেছিল সেগুলো কাচিয়ে নিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। তো কিছু সময়ের পর আমি এগুলোকে আবার হাত দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ যদি ভেতরে কোনো বাবলস ক্রিয়েট হয়ে থাকে বা যদি কোনো চালের গুঁড়ার ভেতরে থকথকে ভাব থেকে থাকে সেটা যেন চলে যায়। তো আবার আমি ভালোভাবে এগুলোকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি আবারও বলছি চিতই পিঠাটা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই হাত দিয়ে মিক্স করা। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আবারও হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, যাতে করে তলানিতে কোনো চালের গুঁড়া দলা পেকে না থাকে এবং পানি এবং চালের যে ডোটা এটা আলাদা না হয়ে যায়। এই জন্য আস্তে আস্তে ভালোভাবে আবারও হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্য মিক্স করতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়েই এই পিঠাটা তৈরির ডোটা ভালো হয়। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ার ভিতরে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারাও আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে নেবেন, এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু পরিমাণ পানি অ্যাড করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ডোটা ঠিক কীরকম রাখতে হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মানে থকথকে ভাবও না আবার একেবারে পানির মতো পাতলাও না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে ডোটা কীরকম হবে। তো এখন আমি চলে যাচ্ছি এই পিঠাটা তৈরির জন্য। চুলায় আমি একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাকে আমি হাই হিটে
গরম করে নেব। যতক্ষণ পর্যন্ত না কড়াইটা খুব বেশি গরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে গরম করে নেব। তো গরম হয়ে গেলে এরপর যে আমি ঢাকনা তুলে আমার যে পিঠার ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা একটি গ্লাসে নিয়ে, মানে আমার সুবিধার্থে আমি গ্লাসে ঢেলে নিয়েছি, তো এজন্য এরপর আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এই পিঠা বানানোটা দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এভাবে আমি পর্যায়ক্রমে সবগুলো পিঠা বানিয়ে নেব। তো প্রায় মিনিটখানিক পর আমি চেক করে নিয়েছি, এখন দেখেই বোঝা যাচ্ছে যে আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার সডাও ইউজ করিনি, বা লোহার যে কড়াইটা সেখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ও পানীয় দিইনি। এটা কিন্তু বেশি গরম করে নিয়েছি এই কারণে যাতে পিঠাগুলি আমার ভালোভাবে উঠে আসে। তো আমি এইভাবে আরেকটা পিঠার ডো দিয়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য অপেক্ষা করলাম। কতক্ষণ অপেক্ষা করতে হবে এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন পিঠাটা তৈরি করবেন। তো খুবই সহজ একটি পদ্ধতি, আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের পিঠাটা ঠিক এরকম পারফেক্ট হলো কি না, এবং আমার রেসিপি আপনাদের কেমন লাগলো তাও কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। তো এভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নেব। তো দর্শক, আপনারা তো দেখেই নিলেন যে আমি কীভাবে চিতই পিঠাগুলো তৈরি করলাম। তো এখানে আমি পিঠাগুলো খাওয়ার জন্য সাথে নিয়েছি মুরগির মাংসের আলু দিয়ে ঝোল এবং একটি ডালের সবজি। তো আপনারা চাইলে ভর্তা বা গরুর মাংস বা আপনাদের হাতের কাছে যা থাকে আপনাদের পছন্দ অনুযায়ী সেটা নিয়ে টেস্ট করতে পারেন। আর দর্শক দেখুন যে কি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে পিঠাগুলো। অনেক সময় মনে চায় যে ঘরে কিছু তৈরি করে খাই, অনেক সময় আমরা পিঠা কিনে খাই, কিন্তু এটা ফলো করলে আপনাদের অবশ্যই আর কিনে খেতে হবে না, যখন মনে চায় তখন আপনারা তৈরি করে খেতে পারবেন। খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।